তুমি তুমি অবশেষে তোমার রাজকন্যার দেখা তুমি পেলে পুত্র। যোদ্ধা, চিনতে পারছেন না? আমি তো আপনার রাজকন্যা যোদ্ধা। তুমি আমার রাজকন্যা নও, তুমি নাগ বংশের কন্যা। আমি জানতাম তুমি আসবে রোহিণী, তাই বাঘুরামকে দেখে আমি বেদিনীকে আনবার কথা বলেছিলাম। কারণ আমি জানতাম এই রাজ্যে যদি কোনো বেদিনী পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে তুমি। জ্যোৎস্না বেদিনীর মেয়ে রোহিণী, নাকি বলবো জ্যোৎস্না নাগিনীর মেয়ে রোহিণী? এসব আপনি কি বলছেন? আমি তোমার যোদ্ধা নই, আমি তোমার শত্রু। এই ক্ষক্ষস বংশের যুবরাজ অগ্নি বন্দী করো একে, একের বংশের সকল পাপের মূল্য চোকাতেই হবে। কি মনে হচ্ছে সাংঘাতিক কিছু ঘটতে চলেছে? হয়তো হয়তো নাক চিহ্ন আর খক্কস চিহ্ন একে অপরের দিকে এগিয়ে আসছে। রোহিণী আর অগ্নি পেরেছে, ওরা আবার একে অপরের কাছে আসছে। এ তো তারই সংকেত। রোহিণী আর অগ্নির এ বড় কঠিন সময়, বিশ্বাস অবিশ্বাস, মিলন আর বিচ্ছেদের সোনার শেকল হাতে দুজনে দাঁড়িয়ে আছিস জীবনের সিংহ দুয়ারে। এই তো সেই মেয়ে, জলাশয়ের ধারে তো একেই দেখেছিলাম। তাই তো, এই মেয়েই তো আমাদের নাজেহাল করেছে। আমি আমার শত্রুদের ভালো করেছি, বেদিনী খোঁজাটা তো শুধু আমার ছলনা ছিল, ছলনা ছিল। আর আমি জানতাম রোহিণী আমার ফাঁদে ঠিক পাড়া দেবে। দেখো দেখো তোমরা কিভাবে আমাদের শত্রু আমাদের ফাঁদে ধরা দিয়েছে। নাগদের নির্মূল করতে আমার কোনো বেদিনী চাই না, তার জন্য আমি একাই যথেষ্ট। কিন্তু ওর বংশের জন্য আমাদের খক্ষসদের যা ক্ষতি হয়েছে তার বিচার আমি করব। আমি জানতাম আমার পুত্র কোনো দিনও আমাকে হতাশ করবে না। যাকে অগ্নির থেকে দূরে রাখতে চাইছিলাম অগ্নি নিজেই তাকে কাছে টেনে আনল। আমার মাথা থেকে চিন্তাগুলো কিছুতেই যাচ্ছে না। যোদ্ধা, কেন আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তো আপনার রাজকন্যা, একটু ভালো করে দেখুন। আমি তো আপনার জন্য এখানে এসেছি, শুধুমাত্র আপনি বিপদে আছেন এইটা ভেবে। এটা আমার পরিবার, এটা আমার রাজপ্রাসাদ। নিজের পরিবারে আবার কারো বিপদ হয় নাকি?
বরং তুমি আমার শত্রু। আমার বিপদ তুমি। আমি চাই ওকে এক্ষুনি বন্দি করা হোক, আর প্রতিদিন ওকে এমন শাস্তি দেওয়া হোক যাতে নাগ বংশের কাছে ও দৃষ্টান্ত হয়ে থাকে। ও কিন্তু পালাবার চেষ্টা করতে পারে, তাই আমি চাই ওকে এক্ষুনি এই মুহূর্তে বন্দি করা হোক। পাইনি যোদ্ধা, আপনার রাজকন্যা পালাবে না। যার জন্য এসেছি তাকে ছাড়া ফিরি কি করে? তোমরা দেখছো কি, ওকে বন্দি করো। কি হল, যুবরাজের হুকুম কানে যাচ্ছে না তোদের? বন্দি কর এই নাগিনীকে। যুবরাজ, বন্দির শেষ ইচ্ছে আপনি রাখবেন? আপনি নিজের হাতে আমায় বন্দি করুন, এটাই বা বাকি থাকে কেন খুশ যুবরাজ? না না যুবরাজ অগ্নি, না, এই নাগিনী কিন্তু তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। হা করে দাঁড়িয়ে দেখছিস কি? নিয়ে যাও কে। ওর শেষ ইচ্ছে আমি পূরণ করব। আমার হাতেই ওর শাস্তি লেখা আছে। আর আমার হাতেই ও বন্দি হবে। কষ্ট করে আমি অগ্নিকে আমার কাছে টেনে আনলাম, এবার যদি রোহিণী সব নষ্ট করে দেয়, কিছুতেই না, কিছুতেই আমি তা হতে দেব না, কিছুতেই না।